প্রেমিকের মৃত্যুতে শোকাহত হয়ে আত্মহত্যা করলো কলেজের প্রথম বছরের ছাত্রী। সে প্রেমিকের মৃত্যুর শোক সইতে পারেনি। দিন পনেরো আগে তার প্রেমিকের মৃত্যু হয়। জগদ্দলের শ্যামনগর এলাকার ঘটনা এটি, যেখানে তার প্রেমিকের মৃত্যুতে শোকাহত হয়ে পড়ে সে। খবর আসতেই রীতিমতো ভেঙে পড়ে। পরিবারের লোকজন তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু শেষমেশ কোনো চেষ্টাই কাজে লাগলো না। জগদ্দল থানার শ্যামনগর নেহেরু মার্কেট এলাকার উদয়নগরের বাসিন্দা শুক্লা ঘোষ, বয়স ১৭ বছর, নৈহাটি ঋষি বঙ্কিম কলেজের প্রাতব বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। সে দিন পনেরো আগে বেড়াতে গিয়ে সমুদ্রগড় এলাকায় পুকুরে পড়ে তার প্রেমিক গৌরব পাল মারা যায়। সেই খবর তার কানে আসতেই সে ভেঙে পড়ে। গতকাল অর্থাৎ বুধবার সবার অলক্ষ্যে ঠাকুরঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় সে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছেলের সাথে ভালোবাসা করতো, সেটা মা বাড়ি থেকে ছিল সমুদ্রগড়ে। এবার ওখান থেকে যে জলে ডুবে ছেলেটা মারা গেছে, তাতে আমার বোন শোকাহত হয়ে ও নিজেও সুইসাইড করেছে, গলা দড়ি দিয়ে। কালকে তিনটের সময় হয়েছে। আমরা চেষ্টা করেছি, কিন্তু ও নিজে খাওয়া দাওয়া করতো না, কিছু করতো না। ছেলেটা মরে যাওয়ার পরে মানে মন মরার মতো ঘরে থাকতো, ছেলেটার ছবি হাতে নিয়ে সবসময় দেখতো।